হ্যালো फ्रेंड्स, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ টোনটি। আমার সঙ্গে তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে সাজেস্ট করব কিছু তোমার TWS মানে ওয়্যারলেস ইয়ারবাডস তোমাদেরকে সাজেস্ট করব। তো এখন ম্যাক্সিমাম জনই কিন্তু ওয়্যারলেস ইয়ারবাডস পছন্দ করে ইউজ করা, এবং প্রচুর এই 2 বছরের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু ওয়্যারলেস ইয়ারবাডস ইউজ করা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তো সেই কারণের জন্য তোমাদেরকে ওয়্যারলেস কিছু ইয়ারবাডস এর নাম আমি তোমাদেরকে বলবো, যেগুলো তোমার আন্ডার 2000 মানে 2000 টাকার নিচে যেগুলো তোমাদের জন্য সবথেকে বেস্ট ইয়ারবাড হতে পারে। তো তোমরা এই চারটে, টোটালি পাঁচটা বলেছি, টোটালি পাঁচটা ইয়ারবাডস এর নাম বলেছি। তো তো 2000 টাকার মধ্যে এই ইয়ারবাডস গুলো কিন্তু তোমাদের জন্য বেস্ট হতে পারে। তো প্রথমে যে ইয়ারবাডস এর নাম বলবো সেটা ওপো ইয়ারবাডস, ওপো ইকো W11। তো এই ইয়ারবাডসটা তোমাদের জন্য খুব ভালো হতে পারে। এর স্পেসিফিকেশন গুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। মানে এই ইয়ারবাডসটার মধ্যে তুমি 8mm ড্রাইভারস পাবে। আচ্ছা, এর সাথে সাথে তুমি পেয়ে যাবে 5.0 ব্লুটুথ পেয়ে যাবে, ব্লুটুথ সিস্টেমটা যেটা তোমার সাপোর্ট করে 5.0, এবং এর সাথে সাথে তুমি 8mm ড্রাইভারস পেয়ে যাবে। তো এটা একটা খুব ভালো জিনিস, যার ফলে সাউন্ডের কোয়ালিটিটা অনেকটা ভালো হবে, ফ্রেশনেস সাউন্ড পাওয়া যাবে তুমি। মানে ধরো অনেক সময় কি হয়, ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় না, অনেকটা ফ্যার ফ্যার করে বা কোনোটা বিট পরিমাণটা বেশি হয়, কিন্তু এখানটা কিন্তু কোয়ালিটি মোটামুটি এটার ভালো। এবং এর সাথে সাথে IP55 হচ্ছে তোমার ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স। মানে অনেক সময় কি হয়, ধুলো এবং মানে জল থেকে, জলেতেও কিন্তু এই ইয়ারবাডস নষ্ট হতে পারে, সেই কারণের জন্য প্রোটেক্ট করার জন্য কিন্তু IP52 তোমার রেসিস্টেন্স, মানে এখানে তোমার সার্টিফিকেট প্রাপ্ত, এবং এখানে তোমার অনেকটা প্রোটেক্ট করবে তোমার জল এবং ধুলো থেকে। এবং এই ইয়ারবাডসের কোয়ালিটি মোটামুটি ভালো, মোটামুটি 20 hours মোটামুটি ব্যাটারি পিকআপ দেবে। এবং যদি তুমি সিঙ্গেল চার্জ করো, সিঙ্গেল চার্জে মোটামুটি ওই তোমার 8 ঘন্টা তো সার্ভিস দেবেই। তো এটার প্রাইস হচ্ছে মোটামুটি 2199 টাকা হচ্ছে এই ইয়ারবাডসের প্রাইস। আচ্ছা, তো এটাও তোমার জন্য কিন্তু বেস্ট ইয়ারবাড হতে পারে। আচ্ছা, এবার 2 নম্বরে যেটা বলবো সেটার নাম হচ্ছে Redmi Earbuds 2C। তো এর স্পেসিফিকেশন গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ব্লুটুথ 5.0 পেয়ে যাবে, 7.2mm ড্রাইভারস পেয়ে যাবে, IPX4 রেটিং পেয়ে যাবে, 4 hours ব্যাটারি পিকআপ পাবে, মানে সিঙ্গেল ব্যাটারি পিকআপ পেয়ে যাবে। টোটাল ব্যাটারি পিকআপ হচ্ছে 12 ঘন্টা, এবং এটা প্রাইস হচ্ছে 1495, মানে 1500 টাকার কাছাকাছি হচ্ছে প্রাইস, 1495 বা 1490 টাকার কাছাকাছি প্রাইস। তো ওভারঅল যদি তুমি দেখো, এটার শুধুমাত্র ব্যাটারি পিকআপটা প্রবলেম আছে, মানে ব্যাটারিটা একটু কম পিকআপ আছে, বাদ বাকি ওভারঅল যদি তুমি দেখো এই মানে ইয়ারবাডসের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, তাও 1500 টাকা বাজেটের মধ্যে। এবং রেডমির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, শুধুমাত্র ব্যাটারি পিকআপটা এটার একটু গোলমাল আছে, বাদ বাকি মোটামুটি ঠিক আছে। তবে ব্যাটারি পিকআপটাও কিন্তু মোটামুটি খুব একটা খারাপ নয়, 4 ঘন্টা তোমাকে মোটামুটি সার্ভিস দেবে। আচ্ছা, এরপরে যেটা ইয়ারবাডসের নাম বলবো সেটা হচ্ছে বোট এয়ারড্রপস 431, বোট এয়ারড্রপস 431। তো এই মানে ইয়ারবাডটা তোমার জন্য বেস্ট হতে পারে। এই ইয়ারবাডটা স্পেসিফিকেশন গুলো জেনে নাও, 5.1 ব্লুটুথ পেয়ে যাবে, 10mm তোমার ড্রাইভারস পাবে, এবং 33 hours ব্যাটারি পিকআপ পাবে, IPX4 রেটিং আছে, এবং IWP এটা তোমার টেকনোলজিকে ইউজ করা হয়েছে, এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি 1999 টাকা। তো এই ইয়ারবাডসটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, এবং ব্যাটারি পিকআপটা অনেকটা হাই, এবং সিঙ্গেল তুমি যদি সিঙ্গেল চার্জ করো মোটামুটি সিঙ্গেল 8 hours মানে এই 8 ঘন্টা তোমাকে মোটামুটি সার্ভিস দেবে ইয়ারবাডসটা। তো ইয়ারবাডসটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এরপরে যে মানে তোমার ইয়ারবাডসটার নাম বলবো তো সেটা হচ্ছে Realme Buds 02 Neo। তো এটা 4 নম্বরে রেখেছি কারণ এটা তোমার টাচ স্ক্রিন পেয়ে যাবে, হ্যাঁ, এবং এটার কোয়ালিটি কিন্তু অসাধারণ, এবং এটা তোমার প্রাইসের তুলনায় এর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর, Realme তো সাউন্ড কোয়ালিটি এমনি ভালো হয়। এবং এটার প্রায় মানে তোমার স্পেসিফিকেশন গুলো তোমাদেরকে বলে দিচ্ছি, 10mm ড্রাইভারস পেয়ে যাবে, আচ্ছা সিঙ্গেল চার্জে মোটামুটি 5 ঘন্টা সার্ভিস পাবে, এবং তোমার টোটাল যদি দেখো টোটাল মোটামুটি 20 ঘন্টা চার্জিং পাবে, এবং IPX4 রেটিং আছে, এবং ব্লুটুথ হচ্ছে 5.0, এবং এটার প্রাইস হচ্ছে 1599 টাকা। 1599 টাকা হচ্ছে এই ইয়ারবাডসটার প্রাইস। কিন্তু তুমি যদি ওভারঅল দেখো 5 ঘন্টা সিঙ্গেলে তোমার সার্ভিস দেবে, এবং অন্যান্য মানে অন্য সময় টোটাল যদি তুমি দেখো টোটাল 20 ঘন্টা তোমাকে সার্ভিস দেবে ব্যাটারি। এবং এছাড়াও তোমার ব্যাটারি পিকআপটা তো সত্যি খুব ভালো, টাচ কন্ট্রোলিং মানে তুমি টাচ করে কন্ট্রোল করতে পারবে, তো Realme এমনি সাউন্ড কোয়ালিটি ভালো হয়। তো এই ইয়ারবাডসটাও কিন্তু তোমার জন্য বেস্ট, 2000 টাকার মধ্যে ভালো কোয়ালিটির ইয়ারবাডস হতে পারে। আচ্ছা, এরপরে লাস্ট যেটা বলবো, 1 নম্বর যেটাকে রেখেছি, এটা তোমার Realme সাব ব্র্যান্ড বলা যায়, সাব ব্র্যান্ড নয় মানে Realme সাথে আর কি মোটামুটি চলে এটা। তো এটা হচ্ছে Dijo GoPods Neo। তো এটার প্রাইসটা একটু 2000 টাকা থেকে একটু বেশি, এটার প্রাইস হচ্ছে মোটামুটি ধরে রাখো 2199 টাকার কাছাকাছি। কিন্তু তুমি যদি অফার টফার ইউজ করো ফ্লিপকার্টে, তাহলে মোটামুটি এটা তোমার 2000 টাকার মধ্যে চলে আসবে। তো এই মানে ইয়ারবাডসটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, তার কারণটা তোমাদেরকে বলছি এবং স্পেসিফিকেশন গুলো জেনে নাও। এইখানে তুমি টাচ কন্ট্রোল পেয়ে যাবে, Realme লিংক অ্যাপ পেয়ে যাবে,
হ্যাঁ, এবং IPX5 রেটিং পাবে, ব্লুটুথ পাবে 5.2, 10 mm ড্রাইভারস পাবে, এবং 7 hours তোমার সিঙ্গেল ব্যাটারি পিকআপ পাবে, এবং টোটাল ব্যাটারি পিকআপ হচ্ছে 28 hours, মানে হচ্ছে 28 ঘন্টা হচ্ছে টোটাল ব্যাটারি পিকআপ, এবং সিঙ্গেল হচ্ছে 7 মানে 7 ঘন্টা। আর আচ্ছা, এরপর তোমাদেরকে বলি এখানে কেন বললাম এটা সবথেকে ভালো, তার কারণ হচ্ছে এখানে টাচ কন্ট্রোল তুমি করতে পারবে এক, আর দ্বিতীয়ত হচ্ছে Realme Link অ্যাপটা তুমি এখানে ইউজ করতে, Realme Link অ্যাপ মানে যারা Realme ফোনে যে সেখানে Realme Link অ্যাপের মাধ্যমে তুমি এখানে কিন্তু এই এয়ারবাসে কিন্তু আপডেটও করতে পারবে। তো এটা কিন্তু একটা অসাধারণ কোয়ালিটি, এবং এটার মোটামুটি এটার এই সেম স্পেসিফিকেশন যদি তুমি হাই রেঞ্জ দেখো মোটামুটি অনেক প্রাইস হয়ে যাবে, কিন্তু এইটা কিন্তু কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো স্পেসিফিকেশন দিয়ে কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির এয়ারবাডস কিন্তু হতে পারে তোমাদের জন্য এটা। তো এই যতগুলো আমি এয়ারবাডস বললাম মোটামুটি 2000 টাকার নিচে এবং কোয়ালিটি খুব ভালো। তো তোমাদের হয়তো মনে হতেই পারে অন্য কোনো এয়ারবাডসে যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটা তোমার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো এরকমই ভিডিও তোমাদেরকে দিতে থাকবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং সাবস্ক্রাইব না করে যাবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে, সুস্থ থাকবে, আজকের মতো চলি, নমস্কার।